হোচিমিন সরণিতে দাঁড়িয়ে চা খাচ্ছি। এবার ধীরে ধীরে চাটা খেয়ে সামনের দিকে এগোবো, জানি না কোথায় যাব, তবে এগিয়ে যাবো সামনে। पेंटालून ओके एसी ब्रिटिश गाड़ी। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইলিয়াট পার্কের সামনে। ইলিয়াট পার্ক বলতে জায়গাটা কোথায় নাম? জায়গাটার নাম ইলিয়াট পার্ক। হ্যাঁ, মডার্ন মেট্রো স্টেশন থেকে বেরোলে যে পার্কটা রয়েছে, টাটা সেন্টার বা দ্য 42 এর উল্টো দিকে। মাঝে মাঝে ওকে কিছু না বলি, ওর দিকে ক্যামেরাটা ধরে রাখি রিয়াকশনটা শুধু নেওয়ার জন্য। দেখো মইটাকে নিয়ে তুলছে, দেখো কত কষ্ট করে, বিশাল মই। ওরে বাবা বিশাল মই। আমরা টাটা সেন্টারের কাছে দাঁড়িয়ে রয়েছি আর এই মইটা রাখলো, দেখো বাপ রে বাপ। কলকাতার আশেপাশে অনেক হিডেন রোড আছে, সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো। সবসময় খেতেই হবে এমন নয়, ঘুরে বেড়াবো তোমাদের নিয়ে। দেখতে থাকো, দেখি আজকে কোথায় যাই, জানি না, কোনো প্ল্যান করে বেরোই না। আর এই টাটা সেন্টারের পাশে আমাদের রবীন্দ্র সদনের দিকে যাওয়ার আগে বাঁ দিকে একটা গলি চলে গেছে, দেখতে পাচ্ছ এই দিকটা? এই সামনের গলিটা দিয়ে আমরা ঢুকবো, আমি জানি না ওটা কী গলি কী রাস্তা। চলো এখানে কন্টিনিউয়াস গাড়ি যায়, আমরা সামনের একটা জেব্রা ক্রসিং থেকে রাস্তাটা ক্রস করব, এগিয়ে যাই সামনে। এই ভিতরের রাস্তা ধরেছি, ওই রাস্তাটা ধরবো, ওই পাড়টা যাবো, ওটা কী রাস্তা আমি জানি না, মানে একবার দেখাই। ওই রাস্তাটা আজকের আমাদের যাওয়ার জায়গা, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। এইভাবেই তোমাদের নিয়ে ঘুরে বেড়াবো অচেনা অজানা জায়গা। চল চলে এসো ফাফাজ। এই দেখো জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করছি, এদিকে গাড়ি নেই, আর সোজা ক্রস অ্যান্ড দেন ওই রাস্তাটা ধরবো। তো আমরা ওইখানে ছিলাম, এখন আমরা এইখানে চলে এসেছি, আর ঢোকার মুখে একটা ভেলপুরি, আর এই দিকে হচ্ছে রাস্তাটা স্ট্রেট চলে গেছে। এই রাস্তাটাই যে হোচিমিন সরণি তখন অবধি আমরা জানতাম না, আমরা একটু পরে জানতে পেরেছি। তো এই রাস্তায় ঢোকার আগে আরও একটা কথা তোমাদের বলে রাখি, এই রাস্তাটায় অনেক হাই সিকিউরিটি জোন আছে, তো সব জায়গায় আমরা ভিডিও শ্যুট করতে পারিনি, যেটুকু আমরা পেরেছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। চলো এটা কিসের জন্য হচ্ছে আমি জানি না, তবে এটা কালার হচ্ছে ডান দিকে। এখানে এসছো কখনো আগে? এসছো তো, ভুলে গেছো কেন? এখানে একটা সামনে একটা চায়ের দোকান আছে। মেট্রো শপিং সেন্টার, এক নম্বর হোচিমিন সরণি, ক্যালকাটা 71। এইবারে সামনে একটা চায়ের দোকান থেকে আমরা একটু চা খাবো, কারণ চা তেষ্টা পেয়েছে বিকেলবেলা। আর সামনে একটা বিশাল বড় হোটেল যার নাম হচ্ছে বোটানিক নাম, সেটা দেখাবো, দেখি আমি চায়ের দোকানে যাবো। দেখো হোটেলটা, দেখো বোটানিক হোটেল, আর পিছনে হচ্ছে 42, ওপরে একটা হ্যাঁ লাউঞ্জ মতো আছে, খাবার জায়গা আর কি। সামনে চায়ের দোকানটা এসো। হোচিমিন শহরে ঢুকে সব থেকে ভিড় যদি কোনো চায়ের দোকানে থাকে তো তবে সেটা এই চায়ের দোকান। বাপরে বাপ এত লোক হয় এখানে, তোমাদের কি বলবো। তো যাওয়া মাত্রই চায়ের অর্ডারটা দিয়ে দেয়। তো চায় চুমুক দেওয়া যাক, দেখা যাক চাটা কেমন। এই হচ্ছে চা, এটাই হচ্ছে চা, 6 টাকা আর 15 টাকা। আহা দারুণ দারুণ খাচ্ছি চাটা, হোচিমিন সরণিতে দাঁড়িয়ে চা খাচ্ছি। পাপড়ি চাট বাটাটা পুরীর আর একটা দোকান, ধীরে ধীরে সামনের দিকে এগোবো। মশলা
ফুচকার দামটা আমি একটু শুনতে চাই, ফুচকার দামটা একটু শুনতে চাই দাদা। এখানে 10 টাকায় কত ফুচকা দেয় বলতে পারবেন? দুটো? আচ্ছা 10 টাকায় দুটো তো। আচ্ছা তো হোচিমিন শহরে ফুচকা খেতে গেলে একটু ট্যাক একটু বেশি করে টাকা আনতে হবে, তার কারণ 10 টাকায় দুটো, 20 টাকায় পাঁচটা, মনে রাখবে। চলো যে ফুচকা দোকানটা দেখালাম, চলো ধীরে ধীরে সামনে দিচ্ছি। এটা একটা চাইনিজ আছে, বাস রাইট। ও দেখি দেখি এসো, রাইট এইখানে চাউম্যান আছে। তাহলে এই একটা চাইনিজ রেস্টুরেন্ট বাস, আর পাশে কিন্তু চাউম্যান। চাউম্যানের আবার পাব আছে, এটা কি পাবের মতো দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ খুলেছে মনে হচ্ছে। আমরা হোচিমিন সরণি থেকে ডান দিকে যেতেই এই রাস্তায় অনেক অনেক খাবার দোকান দেখতে পাচ্ছি, তবে এটা হোচিমিন সরণি নয় সেটা বুঝতে পেরেছি। তবে এটা একটা গাঙ্গুরামের, পুরনো গাঙ্গুরামের কোনো সিঙ্গারার দোকান, এবং এখানে চাও পাওয়া যায়। তো এই দোকান থেকে ভাবলাম আমরা দুটো সিঙ্গারা নিই, সিঙ্গারার দাম 14 টাকা করে। আর এখান থেকে সিঙ্গারাটা নিয়ে আমরা সামনের দিকে যাব, জিজ্ঞেস করব এটা আমরা কোন রাস্তায় এসেছি। হোচিমিন শহর থেকে একটু ডান দিকে ঘুরতেই দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের পর রেস্টুরেন্ট প্রচুর, আর আমরা সেই গাঙ্গুরাম থেকে দুটো সিঙ্গারা নিয়েছি 14 টাকা করে। আর আপাতত এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ডান দিকে এই জায়গাটার নামটা আমি দেখতে চাই, এটাও কি হোচিমিন সরণি না? এটা কোন জায়গাটা, এই রাস্তাটা কি না, এই রোডটা দেখতে হবে কি রোড? ওকে আমাকে একটু রোডটা দেখতে হবে, কারণ আমি জানি না। ওই তখন হঠাৎ করেই একজন ভদ্রলোকের সাথে দেখা, সে এখানকার অনেক পুরনো লোক, এবং সে আমাকে পুরো ডিটেলসটা দিল, কোন রাস্তা কোথায় গেছে, কোন দিকে কিভাবে যাচ্ছে, পুরো ডিটেলসটা দিল। আমিও তাকে বললাম আমরা এইভাবেই রাস্তায় ঘুরে বেড়াই, শ্যুট করি। উনি আরও ইন্টারেস্ট নিয়ে আমাদের অনেক জায়গা সম্বন্ধে জানালেন। এসি ব্রিটিশ আমি দেখতে পেলাম তোমাদের সামনেই হলো যে এটা হচ্ছে লিটল রাসেল স্ট্রিট। রাসেল স্ট্রিটে আবার ছোট বড় হয় বলে আমি জানতাম না, তবে এটা লিটল রাসেল স্ট্রিট। হোচিমিন শহরটা সোজা চলে যেতে হবে, আমরা যেটা ডান দিকে চলে এসেছি সেটা নয়। তোমরা দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, এইভাবেই আমরা বেরিয়ে যাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপবে, কিন্তু যদি সাবস্ক্রাইব করো তাহলে বেল আইকন টিপবে, নোটিফিকেশন পেয়ে যাবে। সিঙ্গারাটা খাবো, খেয়ে বলবো কেমন, এখন না একটু পরে। কোথায়? হ্যাঁ গাঙ্গুরামে কিন্তু সবসময় ভিড় দেখছি। ওকে চলো সামনের দিকে যাওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্র, ICCR। আবার আমরা হোচিমিন শহরেতে এসে পৌঁছলাম। হোচিমিন শহরের বাকি অংশটুকু এখন তোমাদের দেখাবো, আর দেখতে থাকো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বার্স বার এন্ড কিচেন, এটা তো রেস্টুরেন্ট, দেখি সামনে। আর এইভাবে রাস্তা সোজা যাচ্ছে, হোচিমিন সরণিটাই এখনো শেষ হয়নি, অনেকটা রাস্তা আছে। তবে এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে জুবিলি কোর্ট। তো জুবিলি কোর্ট লেখাটা দেখে আমি একজনকে জিজ্ঞাসা করলাম মানেটা কি, এটা কি কোনো কোর্ট ছিল, বললো না এই বিল্ডিংটার নামই জুবিলি কোর্ট। আর এখানে লেখা রয়েছে যে গব্বার্স বার অ্যান্ড কিচেন কোনো রেস্টুরেন্ট আগে ছিল, এখন সেটা নাকি একটু এগিয়ে কোথায় চলে গেছে বললো, এখানে আর সেটা নেই, এরকমই ইনফরমেশান দিল উল্টো দিকের একজন ভদ্রলোক। তো চলো এই সামনে এগিয়ে যাবো। এবার চায়ের দোকান পরপর পাবে ঠিকই, কিন্তু এবার আমরা দেখি কতদূর যায় হোচিমিন সরণিটা। এরপর থেকে আমরা আর ভিডিও করতে পারলাম না, কারণ এরপর থেকে 200-250 মিটার রাস্তা, হাই সিকিউরিটি জোন, তাই আমাদের ভিডিও করা কোনো অ্যালাউ ছিল না। এই রাস্তাটা ক্রস করে গেলে ক্যামাক স্ট্রিটে পড়ব, আর ক্যামাক স্ট্রিটের মুখ থেকে পরের ভিডিও শুরু হচ্ছে, সেখানে আমরা গাঙ্গুরাম থেকে কেনা সিঙ্গারাটা খাবো রাস্তার ধারে কোথাও একটা বসে। চলো এই আমরা হোচিমিন শহরটা শেষ করলাম, এতক্ষণ হেঁটে এলাম, আমাদের হঠাৎ করে সেখানে বারণ করলো করতে, কারণ ভিডিও করছিলাম, হঠাৎ করেই আমাদের করা যাবে না। ব্রিটিশ কনসুলেটের সামনে ওটা।
সেই জন্য ওখানে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার পরে খুললাম, এবং পরে যখন খুললাম ওদের অফিসটা জানো শুরু হলে শেষ হতে হতে রাস্তাই শেষ হয়ে যায়, অফিস যদি শুরু হয় শেষ হতে হতে রাস্তাই শেষ। তো সিঙ্গারাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে ঠিকই, তবে আমরা হোচিমিন শহরে তোমার দেখালাম, আজকের পার্ট ওয়ান শেষ হলো আমাদের, পার্ট ওয়ানে আজকের হোচিমিন শহরই আছে, তো নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। আর এটা এখন কোন রাস্তা বলো তো, এটা এখন কোন রাস্তা, যাই হোক মোট কথা যাই হোক আমরা হোচিমিন শহরে থেকে আরেকটা রাস্তায় পড়ছি। এক্সকিউজ মি, এটা কি রোড, ক্যামাক স্ট্রিট? আচ্ছা ওকে, থ্যাংক, আমরা এটা ক্যামাক স্ট্রিটে পড়েছি, এত রাস্তা ঘুরতে ঘুরতে আসছি মাথাতে নেই, তো ক্যামাক স্ট্রিট আরেকদিন দেখাবো, পুরো রাস্তাটা দেখাবো। হোচিমিন শহর নিয়ে তোমাদের অনেকটা দেখিয়ে দিয়েছি, যেটুকু দেখাতে পারিনি সেটুকু হচ্ছে ওই ব্রিটিশ কনসুলেটের ইয়েতে ছিল, আমাদের বারণ করলো তাই করলাম না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিছু কিছু এরকম হাই সিকিউরিটি জোন শহরে থাকে। ঠিক আছে চলো এবার আমাদের সিঙ্গারা খোলার পর্ব, সেই সিঙ্গারা কার বলতো ছিল, পুরোনো গাঙ্গুরামের সিঙ্গারা এখন আমরা খাবো, তুমি খাও প্রথম কামড়টা দাও দিয়ে বলো কেমন। হ্যালো কেমন, এই জন্য তো লাইন খুব টেস্ট না, সিরিয়াসলি লোকটাও খুব হাসি খুশি ছিল, আমি দেখি একটু খাই, চলো সিঙ্গারাটা খেয়ে দেখি, এই যে পুরটা যা টেস্ট না, আলু ঠাসা একেবারে খুব সুন্দর। ধরো আবার আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি কোনো না কোনো অজানা অচেনা রাস্তায় চলে যাবো তোমাদেরকে নিয়ে, কলকাতা বা কলকাতার বাইরে যেখানে হোক, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, যাওয়ার আগে একটা কমেন্ট করে যেও, যা মনে আসছে তাই লেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।